কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। ওয়েলকাম টু রুমানপাল চ্যানেল, সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা অল্প দেরি হয়ে গেছে শুরু করতে, আর এখন বাজে হলো 11:30, আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে আমার। আর আসলে বৃষ্টি পড়ছিলো সকালবেলায়, প্রচুর বৃষ্টি পড়েছে, তো ভালো লাগছিলো না উঠতে, দেরি হয়ে গেছে। আর রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, উঠার পর সকালবেলা আবার কাজগুলো শেষ করে নিয়েছি, আর আসতে পারিনি, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর সকালবেলা উঠে ঘরটা মুছে আমি পুজো দিয়েছিলাম, অনেক আগে দিয়েছি। আজকে বাবু উঠেছে, তো বিছনা গুছিয়ে নিয়েছি, সব কাজগুলো শেষ হয়ে গেছে, সেগুলো কাজ আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি। আর রোজ রোজ এক কাজ কি দেখাবো। তো এখন আমি রান্না করব দুপুরে, আর সকালে রান্নাও শেষ হয়ে গেছে। সকালে রান্নাতে কালকে আমি মাছের ঝোল বানিয়েছিলাম, তো সেটা আমি রেখে দিয়েছিলাম সকালের জন্য অল্প বানিয়ে, তো সকালবেলা খাওয়া হয়ে গেছে। আর এখন আমি দুপুরে রান্না করব, আর এখন পুজোর বাসনগুলো ধুয়ে নিতে হবে, অনেক কাজ আছে, আর বাবুকে স্নান করাতে হবে। তো ও সকালবেলা আবার খাওয়াটা শেষ হয়ে গেছে, এখন একটা ফ্রুটস কিছু খাওয়াবো, তো আপেলটা সিদ্ধ বসিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, তারপর কী কী কাজ করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো। আর এখন তো আজকে তো ওয়েদারটা খারাপ আছে, তো যাই হোক বাবুকে স্নান দিতে হবে, না তো বাবু স্নান না করলেও শান্তি পায় না, তার জন্য ওকে স্নান করাতেই হবে। তো অল্প দেরি করে করাবো, তো চলো দেখা যাক রান্নাঘরে যাই কী কী আছে তোমাদের সঙ্গে দেখি শেয়ার করতে পারি। আর আমার বাবুর জন্য আপেল বসিয়েছি, এই দেখো আপেল সিদ্ধ করছি। আসলে ও মানে চাবিয়ে আপেলটা খায় না, তার জন্য সিদ্ধ করে ওকে খাওয়াই। তো আপেলটা সিদ্ধ হচ্ছে, ওকে এটা খাওয়াবো, ভাত খেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, তো ওখানে আপেলটা খাওয়াবো। আর পরে পুজোর বাসন আছে সেগুলো ধুয়ে নিতে হবে, আর তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ, ফিল্টার হচ্ছে তার জন্য। আর সেখানে এখন আমি পুজোর বাসনগুলো আগে ধুয়ে নিব, তারপরে আমি রান্না করব, না তো আবার রান্না করব, মাছ আছে, তো সেই মাছ আবার মানে ধুয়ে তারপরে আবার আমি পুজোর বাসন ধুতে ভালো লাগে না, তো আগে পুজোর বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আমি মাছ মানে কালকে রাত্রেবেলা মাছ নিয়ে এসেছিলো, তো রাত্রেবেলা তো ভিডিওটা বানাইনি, তো মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আমি। আর এখন আমি বানাবো, তো রাত্রেবেলা আমি বানিয়েছিলাম রাত্রের, আর সকালের বেলার জন্য বানিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি দুপুরের রান্নাটা করব, তো মাছগুলো ভাজতে হবে, আর অনেক কাজ আছে, তো চলো দেখা যাক কী কী করি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে থাকো সঙ্গে থাকো। বাসনগুলো ধুয়ে আসলে না পুজো দিতে সুবিধা হয় তোমরা জানোই, আর আমি প্রত্যেকদিন বাসন ধুয়ে রেখে দিই, আর বাসনগুলো যখন শুকিয়ে যায় তখন ভালো লাগে দিতে, মানে তার জন্য আগের দিন ধুয়ে রাখলে খুবই ভালো হয়। মতো জায়গা নেই যে মেলে রাখবো বাসন, তো তার জন্য খুব কষ্ট হয়ে যায়, মানে কষ্ট করে মানে সব কিছু কাজকর্ম করতে হয়, কি করবো করতে তো হবে, এইভাবে থাকতে হবে, কিছু করার তো নেই। তো আমি দেখো মাছটা আগে ভেজে তুলে নিচ্ছি, তো আমি আজকে দুপুরের জন্য শুধু মাছটা বানাবো, আবার রাত্রে আমি মাছের অন্য কিছু রেসিপি করে নেব, কারণ তবে সকালবেলা খাওয়া যায়। আর আমি মাছের ঝাল বানাবো, তার জন্য এখানে পেঁয়াজ আর টমেটো আমি রেখেছি, আর এখানে আছে কুমোরের বড়া বানাবো, আর বেগুন রেখেছি বাবুর জন্য। আর এখানে দেখো আমি কালকে রাত্রে যে বলেছিলাম মাছের ঝোল বানিয়েছি ঝিঙে দিয়ে, সেই ঝোল আছে, আর এখানে ডাল। তো আমি মাছের ঝোলটা গরম করে রেখেছি, দেখতে পারছো তোমরা ধোয়া উঠছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখন বিকাল বাজে হলো 4:30, আর বাবুকে ঘুম পা দেবো ভাবছি, ও ঘুমাচ্ছে না, দেখো দুষ্টামি করছে। ও ওকে নিয়ে আসছি বিছনাতে, ও বিছনা থেকে চলে যাচ্ছে বারবার, আমি বিছনাতে বসে আছি, দেখেছো, দেখো ঘুমাচ্ছে না। আর সন্ধ্যা হয়ে গেলে তখন ওর ঘুম পেয়ে যাবে, রাত্রেবেলা কালকেও রাত্রেবেলা খায়নি, এরকম করেছে দুষ্টামি। আর কালকে কি হয়েছে হঠাৎ করে জানো, কালকে হঠাৎ করে খেলছিল
বল দিয়ে খেলছিল, আর হঠাৎ করে এই বক্সের হেড বক্সের এই যে এই কর্নারের যে আছে এই জায়গাটাতে ওর কালকে নাকটার মধ্যে দেখো ব্যথা পেয়েছে, আর দেখো নাকটা দেখো ফুলে গেছে, পুরো ফুলে গেছে। কালকে তো সঙ্গে সঙ্গে ব্লিডিং হওয়া শুরু করে দিল, আর তো আমি ভয়ে সে আবার কি করবো কি না এরকম হয়ে গেছি। আর নাকে যখন ব্লিডিং হওয়া শুরু করলো তখন অনেকটা ভয় লেগে গেছিলো, তারপরে গিয়ে সঙ্গে সঙ্গে আমি নিয়ে গেলাম ফার্মেসিতে। তো সেখানে নিয়ে যাওয়ার পর বললো এমন কিছু হয়নি, জাস্ট ব্যথা পেয়েছে বলে ব্লিডিংটা হয়ে গেছে, আর এই জায়গাটার পর ফুলে গেছে। এখন কালকে থেকে অনেকটা কম আছে, কালকে তো পুরো দুনো সাইড ফুলে গেছিলো একদম নাকটা অনেক, আর নাকটা তো এখন পর্যন্ত ধরতেও পারি না কারণ হয়তো ব্যথা করছে। আর ওষুধ দিয়েছে সেগুলো খাওয়াচ্ছি, আর ঘুমালে একটা ওষুধ আছে মানে লাগিয়ে দেওয়ার, সেটা ঘুমাতে মানে ঘুমাচ্ছি না, লাগাবো কীভাবে, কালকে একবার লাগানো হয়েছে। আর এই সারাদিন দুষ্টামি চলছে ওর, তো যাই হোক কালকে থেকে একটু কম হয়েছে। তো খুব টেনশনে ছিলাম, বলেছিল যদি ফুলাটা মানে আরও বাড়তে থাকে তবে হয়তো এক্সরে করতে হবে। তো যাই হোক ফুলাটা দেখলাম মানে যতটুকু গাছে হতে একটু কমেছে, তো জানি না কি হয় দেখা যাক, আশা করি কমে যেতে লাগে। তো ওর আবার দেখো ওর এমন কি মানে ব্যথা পেয়েছে যে ওর সেই কান্নাকাটি নেই, মানে তখন অল্প মানে কান্না করেছিল কারণ মানে খুব মানে ব্যথাটা খুব জোরে পেয়েছিল, স্বাভাবিক ব্যাপার, এটা কাটে যখন লাগেছে খুবই জোরে লেগে গেছিলো আর অনেকটা ব্যথা পেয়েছে। তো ব্যথা পাওয়াতে কি হলো সে আর মানে এরকম মানে চিৎকার করে উঠলো ফট করে, যে আমরা ভয় পেয়ে গেছিলাম, তারপর যখন দেখলাম ব্লিডিং মানে ব্লিডিং হচ্ছে তো সেটা দেখে তো অনেকটাই ভয় লেগে গেছিলাম। সঙ্গে সঙ্গে মানে আর মানে কিছু দেখে নেই, সঙ্গে সঙ্গে আমি দৌড়িয়ে চলে গেলাম। তো সঙ্গে সঙ্গে যাওয়ার পর ও বললো না এমন কিছু হয় নাই, যদি নাকটা ফুলতে থাকে তবে তোমরা এক্সরে করতে হবে। তো যাই হোক ওষুধটা খাওয়াচ্ছি এখন, আর এখন যা একটু কম লাগছে, এখন দেখা যাক যাওয়া হলে দেখা যাবে, করতে হলে তো করতে হবে। খালি টেনশনে ছিলাম এই জায়গাটা দিয়ে লেগেছে তো হাড়িটা কোনো ফুল পেয়েছি কিনা, কারণ ওখান তো ও ছুটো তো তার জন্য অনেকটা ভয় লেগে গেছিলাম। আর এখন বলছে ঘুমাতে, সে ঘুমাবে না, এখন দুষ্টামি করছে শুধু। আর কালকে এরকম হয়েছে ঘুমাই নেই আর রাত্রেবেলাও না খেয়ে ঘুমিয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু বসে গল্প করি, যখন ঘুমাচ্ছে না তো অবি অল্প বসে গল্পই করিনি। আর কালকে আমার বিকেলবেলা একটা মানে ইউটিউবের জন্য আমি একটা জিনিস কিনেছি তোমাদেরকে, ভাবলাম অল্প শেয়ার করি, তো তোমাদেরকে জানা, তো দাঁড়াবো দেখাচ্ছি তোমাদেরকে আমি কি নিয়েছি। এই জিনিসটা নিয়ে এসেছি, তো এটা দেখে তো তোমরা সবাই বুঝতে পেরেছো কি নিয়ে এসেছি। আসলে এটা একটা আমি আজকে ভিডিওটা করিনি, তোমাদের ভাবলাম আগে দেখিয়ে নিই তারপরে আমি করব। তো কালকে আমি নিয়ে এসেছি, তো কালকের ভিডিওটা বানাতে পারিনি, ভাবলাম মানে আমি এটা অনলাইনে অর্ডার করেছি তো মানে তখন আমি প্যাকেটটা খুলেছি, আমাকে যদি আবার ঠিক না হয় তবে তো আমার রিটার্ন করতে হবে, তার জন্য আমাদের সামনে আর সেটা প্যাকেজটা খুলতে পারলাম না। বাবা দাদা এই হলো দেখেছো তোমরা এই যে মাইকটা, তো এটা নিয়েছি আমি আর কালকে থেকে স্টার্ট করবো ওটা দিয়ে। তো কেমন হয়েছে, আর বেশি দাম নেই নি এটা, দামটা ছিল 275 ছিল দামটা, আর আমি অনলাইন থেকে নিয়েছি, আমার বাড়ির সামনেও আছে তো আমি সেখান থেকে নিই নি, কারণ আগে আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম সেটা আমার বেশি দিন থাকেনি, আর থাকেনি কি থাকতো আমার বাবু ভেঙে দিয়েছে, তো আমি সেখান থেকে কিনলাম না, এবার অনলাইন থেকে অর্ডার করেছি। দেখা যাক কতদিন যায় কত কতটুকু ভালো কি, তো দেখা যাবে তোমাদের সঙ্গে কালকে এটা দিয়ে আমি ভিডিওটা শুরু করবো। বাবা বসো না, তো আজকে ভিডিওটা লম্বা করছি না, এখন দেখি বাবুকে ঘুম পাতাতে পারি কি না পারি, অত ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তার জন্য আমি এটা রেখে দিয়েছিলাম। তো
আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানিও কেমন হয়েছে আর কি হয়েছে। বাই বাই।